আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমরা শিখব হচ্ছে বিভিন্ন বাহিনীর সদর দপ্তর গুলো কোথায় আর কি। ঠিক আছে, আশা করি তোমরা মুখস্থ করে ফেলছো এর আগে, আর তারপর আমরা পাওয়ার পয়েন্টে দেখাবো আর কি সদর দপ্তর গুলো কিরকম দেখতে আর কি। এবং যারা ইউটিউবে দেখছো তোমরা মনোযোগ সহকারে দেখবা, তাহলে সদর দপ্তর গুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় সাধারণ জ্ঞানে আসবে যে এই বাহিনীর সদর দপ্তর কোথায়, ওই বাহিনীর সদর দপ্তর গুলো কোথায়। দেখো, প্রথমে দেখো বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর হচ্ছিল ঢাকা, দেখছো তো, তাই না? সেনাবাহিনীর সদর দপ্তর হচ্ছিল ঢাকা। তোমরা অনেকে দেখোনি আগে, আজকে ছবি সহকারে দেখলে মনে থাকবে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর হচ্ছিল ঢাকা, ঢাকা বনানীতে। ঠিক আছে, দেখছো তো, গেছিলে কেউ আগে এর আগে? বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর ঢাকা, ঢাকা। ঠিক আছে, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদর দপ্তর ঢাকা রাজারবাগে, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদর দপ্তর। বোঝা গেছে কি? এরপরে দেখো বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তর ঢাকা, ঢাকা। ওই যে ছবি, সবগুলোরই ছবি দেওয়া আছে, গেছিল না? গুড। এরপরে দেখো বাংলাদেশ আনসার বাহিনীর সদর দপ্তর শফিপুর, গাজীপুর। শফিপুর গাজীপুরে বাংলাদেশ আনসার বাহিনীর সদর দপ্তর। ঠিক আছে, এরপরে দেখো বাংলাদেশ র‍্যাবের সদর দপ্তর ঢাকা, কুর্মিটোলা। ঠিক আছে, ঢাকা কুর্মিটোলা হচ্ছিল বাংলাদেশ র‍্যাবের সদর দপ্তর। এরপরে দেখো বাংলাদেশ কোস্ট গার্ডের সদর দপ্তর ঢাকা, কোস্টগার্ডের সদর দপ্তর ছিল ঢাকা। সবচেয়ে বোধ হয় সেনাবাহিনীর সদর দপ্তরের ছবিটাই সুন্দর না? এই হচ্ছিল মোটামুটি আজকে সদর দপ্তর গুলো ছিল। আশা করি যারা স্লাইড এর মাধ্যমে দেখলা মনে মনে থাকবে অনেকদিন। কেমন লাগছে ছবিগুলো দেখছিলে কি আগে কখনো? আচ্ছা, তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আবার নতুন আরো অন্য কিছু শিখবো। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। সামনে ট্রেড ওয়ান এবং ট্রেড টু সেনাবাহিনীর সার্কুলার চলছে, পরীক্ষা তো দিবা আশা করি তোমরা সবাই। যে কোনো ট্রেডই হোক, ট্রেড ওয়ান ট্রেড টু আমরা কিছু বুঝি না, আমরা বুঝি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হয়ে যে চাকরি দিয়ে আমরা করব। আছে তো নিয়ত, এটা আছে না? গর্বিত সেনাবাহিনীর পোশাক পরব, সৎ পথে চাকরি নিব, নিজের যোগ্যতায় চাকরি নিব, স্যার যেখানে খুশি আমার দেন আমরা আছি। কি যাই হোক, সবাই ভালো থাকবে, প্রস্তুতি নিতে হবে। ইউটিউবে যারা দেখলা ভালোভাবে প্রস্তুতি নাও, প্রিপারেশন নাও। অনেকের মেডিকেল সমস্যা থাকে, যদি কারোর সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আগে থেকে ঠিক করে নিয়ে যেতে হবে। যদি ঠিক করে নিয়ে যেতে পারো ইনশাল্লাহ তাহলে মেডিকেলে বাদ পড়বা না। পাশাপাশি লিখিত পরীক্ষা ভালো করার জন্য পড়ালেখা করতে হবে, গাইডলাইন মানতে হবে, তাহলে আশানুরূপ ফলাফল পাওয়া যাবে। ঠিক কিনা? সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।